প্রিয় বন্ধুগণ, বেঙ্গল রেস্কিউ টিম ক্রনিকলসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে অবশ্যই আমরা একটি সাপকে নিয়ে আলোচনা করব। এই সাপটি ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের খুব পরিচিত একটি সাপ এবং ভারতের প্রাণঘাতী সাপগুলির মধ্যে অন্যতম। গতকাল রাতে আমরা এই সাপটিকে আমাদের নিকটবর্তী একটি স্থান থেকে উদ্ধার করি এবং আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা সাপটিকে উদ্ধার করলাম, সাপটি কী সাপ এবং সাপটি বিশেষ ধরন কী, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমস্ত নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তাহলে আর ওয়েট না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। এখন সময় রাত প্রায় 9:30 বাজে। আমাদের কাছে নৈহাটি দোগাছিয়া ঘোষপাড়া অঞ্চল থেকে আবারও একটি কল এসছে যে সেখানে একটি নাকি বিষধর কেউটে সাপ দেখতে পাওয়া গেছে এবং এই এলাকায় আগেও কেউটে সাপ আমরা উদ্ধার করেছি এবং আমরা এখন তৎপর হয়ে যাচ্ছি সেই স্থানে, গিয়ে দেখব সাপটি কেউটে সাপ নাকি অন্য কোনো সাপ। আমরা এখন চলে এসেছি সেই বাড়িটিতে যেখানে সাপটিকে দেখতে পাওয়া গেছে। তবে সাপটি যে ঘরে ছিল সেই ঘর থেকে বেরিয়ে পাশে একটি তুলসী মঞ্চের পাশে গা ঢাকা দিয়েছে। আমরা এখন গিয়ে দেখব সাপটি কী সাপ। আমরা দেখতে পাচ্ছি এখন সাপটিকে। তবে সাপটিকে দেখে আমরা যে শনাক্তকরণ করলাম যে এই সাপটি একটি গোকরো সাপ, যাকে ইংরেজিতে বলা হয় স্পেকটিকেল কোবরা। আমার ব্যাগটা একটা টর্চ আছে, বার করে নাও। এই ব্যাগেতে টর্চ বার করো। যাক যাক, দাঁড়াও দাঁড়াও, কে ব্যাগে প্লেসে বাগান অনেক বড় কোকরো সাপ। কোকরো কোকরো এ ব্যাগের টর্চ আছে, বার করো। এখানে গোকরো সাপ এলো কোথা থেকে? এত বড় আপনারা দেখতেই পাচ্ছেন, এই সাপটিকে দেখার জন্য বাড়ির লোকরা তো রয়েছে এবং আশপাশের গ্রামবাসীরাও এসছে যে সাপটিকে দেখবে বলে। কারণ আজকে একটি উৎসবের দিন, এই দিনে বাড়িতে সাপ ঢোকা তাদের কাছে মঙ্গল বা অমঙ্গল হতে পারে, সেই কারণে তারা সকলেই দেখতে এসছে সাপটিকে। এই সময় আমরা খুবই মাথা ঠান্ডা রেখে সাপটিকে নিরাপদভাবে রেস্কিউ করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমরা এই সাপটিকে রেস্কিউ করছি। আরে কাকা, ল্যাজটা ধরে রাখো না, ও তো চাপ নিচ্ছে না। ওই ব্যাগটার পেছনটা খোলো। আরে ওই ব্যাগটা খুলে, আরে ব্যাগে সাপ নেই, খোলো। এই এলাকায় বিগত 5 বছরের মধ্যেও এই ধরনের গোকরো সাপ দেখতে পাওয়া যায়নি। সাপটি অনেকটাই বড় এবং মোটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে সাপটি খুবই উগ্র এবং এই সাপটির রং খুবই সুন্দর। এই ধরনের গোকরো সাপ সাধারণত এই অঞ্চলে দেখতে পাওয়া যায় না। এই অঞ্চলে সাধারণত যে সমস্ত সাপগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো চন্দ্রবড়া, কেউটে, শাখামুটি। শাখামুটি এই এলাকায় বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে আমরা যে সাপটি দেখছি এবং দেখে অনেকটা আশ্চর্যই হলাম যে এই এলাকাতে গোকরো সাপও দেখতে পাওয়া যায়। তা সাপটিকে আমরা খুবই সতর্কতার সাথে হ্যান্ডেলিং করছি এবং তাকে আমরা, তার যে ব্যাগ আছে সেই ব্যাগে খুব সতর্কতার সাথে আমরা এখন তাকে সেই ব্যাগটিতে ঢোকাবো। এই যে মাথার পিছনে দেখুন ইউ আছে দুটো, এদিকে আসুন, ইউ আছে, ইউ
সামনে একজন নর ওই যে ওই সামনে যাও ওইদিকে যাও ওইদিকে যাও এদিকে এদিকের মালটা ওইদিকে যাও এই যে এটা হচ্ছে গোকুল সাপের লক অনেকদিনের জলা এরিয়া বেশি, এখানে তোমার ইয়ে থাকে বেশি, মানে কেউটে সাপটা বেশি থাকে, কেউটে শাঁখামুটি শাঁখামুটি এই এলাকায় প্রচুর আছে, গোকরো সাপ খুব কম পাওয়া যায়। পদ্ম গোকরো কেউটেকে বলে, এটা এমনি জাত গোকরো যাকে বলে। তাহলে আজকে আপনারা দেখলেন কিভাবে আমরা এই বিষাক্ত গোকরো সাপটিকে উদ্ধার করলাম এবং তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করলাম। তবে একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই ভিডিওগুলি করার মূল উদ্দেশ্য হলো সমস্ত রকম বন্যপ্রাণীদের সম্বন্ধে বিবরণ আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু আরও একটি কথা জানিয়ে রাখছি যে কোনো রকম সাপ ধরা কিন্তু একটি প্রশিক্ষিত ব্যক্তির কাজ, আপনারা কোনো রকম বিনা প্রশিক্ষণে এবং সাপ না চিনে ধরতে যাবেন না, এর ফলে বিপদ হতে পারে। এই ধরনের সাপ বা কোনো বন্যপ্রাণী আপনারা দেখলে তাকে ধরবেন না, বনদপ্তরের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা এই সাপটিকে বা কোনো বন্যপ্রাণী থাকলে তাকে উদ্ধার করব এবং তাকে তার প্রাকৃতিক পরিবেশে আবার ফিরিয়ে দেব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ বেঙ্গল রেসকিউ টিম কোনিকালচার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।